আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সিকান্দার আলী, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে জয়পুরহাট, কালাই থানাধীন, আর আমার বর্তমান বয়স চলছে 65 বছর। দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত ব্যথা, খুব অস্থির, যার জন্য আমি ইউটিউবে এই ডাক্তার সুবীর প্রধানের প্রসিডিউ দেখলাম, ব্যায়াম এবং তিনার সাজেশন দেখাবলে খুব অনুভূত হলো জন্যই আমি ঢাকাতে এসেছি। এসে গত 31/3/2023 আমি এখানে ভর্তি হয়েছি। হওয়ার পরে বিগত 12 দিনের মতো হলো, ইনশাল্লাহ আমি সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করেছে। বছর 4-5 হইব তো গ্রামে চিকিৎসা করছিল, অনেক চিকিৎসা করার সেটা ব্যর্থ, সাময়িকের জন্য ভালো হয়, পর্যায়ক্রমে যাতা ব্যথাটা আবার জাগে ওঠে। তা রোগের সমস্যা বগুড়া চিকিৎসা করছি, এমআরআই করছি, করার পর আমরা এই ঢাকার এই সাজেশনে এখানে আসছি ইউটিউবে মাধ্যমে। তো এখন আশা করা যায় আল্লাহর মতো অনেক সুস্থ, আমরা কাল পরশু ইনশাল্লাহ বাসায় ফিরে যাব। খুব ভালো মনে হতো না, খারাপ মনে হতো, অস্থির মনে হতো, ভালো লাগছে না, খাওয়া দাওয়া উঠে বসা সব দিক দিয়ে আমার সমস্যা বোধ করতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা এখন খুব ভালো, সুর দিয়ে আল্লাহর ইচ্ছা আমার সুস্থ মনে হচ্ছে। আমার আব্বা একজন শিক্ষক, আবার মসজিদের ইমাম, পাশাপাশি ব্যবসা করে, ওনার একটা ব্যবসা আছিল এবং আছে এখনো। বলতে আপনার প্রত্যেকটা কাজ দায়িত্বভাবে করছে, সে নিজের শরীরের দিক টেক কেয়ার করে নি, মেন সমস্যা এটাই। আর বিশেষ করে ছেলেরা বলছে তারে, কিন্তু সে দায়িত্ববান হিসেবে তার কাজ সে চালিয়ে গেছে, নিজের শরীরের দিকে সে মানে কখনোই অতটা খেয়াল করে নেই, এই জন্য আজ পরিস্থিতিটা এই পর্যায়ে আসছে। খুব কষ্ট হতো বাবা, আমি বেল পড়ে এখন ইমামতি করি, কিন্তু এখন ইমামতি করি, মসজিদ চালাই, ঈদগাহ চালাই, এখনো ওই বেল পড়ে খুব কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ি, ছাড়ে না তো, লোকে ছাড়ে না, কি করি, আল্লাহ সম্মান দিয়েছে জন্যই আল্লাহ শুকরিয়া আমি এখনো কাজ চালাই। এখন আগের থেকে সুস্থতা, মনোবল, হ্যাঁ সব যে শক্তি পাচ্ছি, কথা বলতে পারতেছি, আমি তো কথা বলতে পারতাম না, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ হয়তো আমাকে সুস্থ করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমি সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মনের পরিস্থিতি বলতে আমার আব্বা যখন আসে সবাই একটা চিন্তা মানে চিন্তার ভিতর ছিল, তো আজ 11-12 দিন হচ্ছে চিকিৎসা দিনে আসে, এবং আমার ভাই, বড় ভাই মেজু ভাই হচ্ছে মিরপুরে একে থাকে, ওনার ওখানে জব করে, আপনার আজ 5-6 বছর থেকে ওখানে জব করতেছে থাকে ঢাকায়। তো এখন উনি ওখানে যাবে, কিন্তু ঈদের কিছুদিন আগে হয়তো 2-1 দিন আগে বাসায় ফিরে যাবে, কিন্তু সবাই জানে যে এখন আল্লাহ দিলে অনেক সুস্থ, সবাই ফিল করছে যে এখন ভালো দিকটা ফিল করছে, কিন্তু এখন সে বাসায় যাবে না, আমার মেজু ভাই যেতে দিবে না, সে এখানে বাসায় রাখবে, রাখে তাকে কন্টিনিউ এক্সারসাইজ করাবে, মানে নিয়ম মতো সব কিছু ডিসিপ্লিন মতো মোতাবেক চালাবে, বাসায় গেলে তো সে আওলা হয়ে যাবে, সব ব্যবসা, তারপরে মাদ্রাসা, তারপরে আপনার মসজিদ, এগুলার নিয়ে আবার তখন মন মস্তিষ্ক চলে আসবে, এই জন্য আমার মেজু ভাই তাকে এখন যেতে দিবে না। খুব সুন্দর লেগেছে আমার, পরিবেশটি এত সুন্দর লেগেছে, যারা আমার খেদমত করতেছে মহিলার থেকে নিয়ে যারা, আমার খুব পছন্দনীয়, খুব মনোভূত, ওই জন্য তো আমি আসি, তার সাথে থাকতে পারতাম না, খুব পরিবেশ খুব সুন্দর লেগেছে, আমি সবার জন্য দোয়া করছি। এখানে আসল কথা বলতে কি, যে ব্যবহার এবং সে পরিচয়, এটা আমরা শুধু গ্রামে শুনছি কিন্তু বাস্তবে আসলে পাইনি, কিন্তু এখানে আসে এটা আমরা পাইছি বাস্তবতা, যে আসলে ব্যবহারটাই সব কিছু, এবং এখানে জি থেকে শুরু করে নার্স, ডাক্তার, ফিল্ডম্যান যেগুলো আছে সবাই মানে অন্যরকমভাবে তাদের দায়িত্ব পালন করছে, এবং তাতে আমরা খুব খুশি, এবং রুম সার্ভিস তারা প্রত্যেক দিন খোঁজ খবর নিত, নেয় আজও নেই, কালকে যেমন ধরেন আমার এক বক্স টিস্যু নাই, তো আসলো এক বড় ভাই আসলো, আমি বললাম যে ভাই টিস্যু নেই, তো 2-4 মিনিটে লাগেনি মনে হয়, এর ভিতরে সে টিস্যু দিয়ে গেছে, তো ভালো, সব মিলে সব কিছু মিলে ভালো পেয়েছি আর কি পরিবেশটা। এখানে যেহেতু ছোটো বাচ্চারা মাসুম ছেড়ে আসবে এ তো বুঝে না, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে মানে ইয়া করা আর কি, মহব্বত দ্বারা তৈরি করা, আর পাশে যেহেতু মহিলাদের নামাজের জায়গা আছে,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এখানে একটা নামাজের জায়গা আছে, এটা তো মুসলমানের আমাদের কর্তব্য। তা আমি আশা করব তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং যাবতীয় যা কিছু সুষ্ঠুভাবে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, এটাই আমার কাম্য। সত্য কথা বলতে গিয়ে যে আমি ঢাকা শহরে কোনোদিন হসপিটালে থাকিনি, তো আমার বাসার থেকে এটার পরিবেশ দ্বিগুণ ভালো। আমার বাসায় ধরে নেন এসি নাই, এরকম পরিবেশও নেই, কি জন্য নাই মানে এই তুলনায় নাই। আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, সেই অনুপাতে অনেক যথেষ্ট ভালো এবং সব মিলেই ভালো ভালো লাগছে আর কি। আলহামদুলিল্লাহ, শফিউল্লাহ প্রধান সাহেব ডাক্তার সাহেব এত ভালো যে তিনার যে আমি যা দেখছি সবসময় খবর নিচ্ছেন মন মেজাজটা কি সমস্যা হচ্ছে না শুনতেছেন, আর তার যে মানবিক দিক দিয়ে এত স্নেহ মমতার দিকে কথা বলেন, এত সুন্দর হাসি হাসি কথা বলেন, খুব খুশি লেগেছে আমাকে, খুব আনন্দ পেয়েছি। ডাক্তার হিসাবে এরকমভাবে কথা ফিরে কেউ বলে না। আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তার হাতে তাই দান করুক এবং তার চিকিৎসা দিয়া মানুষজন আর উপকৃত হয়, আমি আল্লাহর কাছে দোয়া করছি। তারা সবাই আসে প্রত্যেক দিন, একদিন দুই দিন পর পর খবর নেই যে ওষুধগুলো কেমন চলতেছে, প্রত্যেক দিন নার্স আসে ওষুধগুলো নিয়মমতো খাচ্ছেন নাকি। মানে একটা ছেলে যখন মানে পিতার উপরে যে একটা ইয়ে আছে এইরকম দায়িত্ব তারা পালন করে, এই দিক দিয়ে আমরা খুব চিকিৎসাটা ভালো পাইছি, তো খুবই ভালো, সব মিলে খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, উন্নত মানে দেখলাম প্রত্যেকটা মেশিন সচক্ষে আমি দেখেছি এবং অনুধাবন করেছি। অন্যান্য হাসপাতাল থেকে এখানে খুবই ভালো পরিবেশ আছে, পরিবেশ মেশিনপত্র আছে, সব ধরনের মেশিনপত্র এখানে আছে, খুব ভালো লেগেছে। এই জন্য আমি সকলকে দোয়া করছি তার জন্য ভবিষ্যতে আল্লাহ পাকের ইচ্ছা তারা সকলকে খেদমত দেয়, সুস্থ করে রাখে, এটা আল্লাহর ইচ্ছা। এগুলো অবশ্যই তাদেরকে আমি বলবো যে এটাই যে আসলে ঢাকা শহরে এটা আমার মানে জীবনের প্রথম একটা হসপিটাল, নাম হসপিটাল হলেও ক্লিনিক থেকেও তাদের সব দিক দিয়ে মানে একশো একশো ভালো। মেশিনারি আমি দেখলাম, ঘুরে ফিরে সব দেখছি, মেশিনগুলো সব উন্নত মানের নতুন, মানে সব মিলে ভালো লাগছে আর কি, ভালো। ইনশাআল্লাহ আমি বাসায় গিয়ে আল্লাহ আমাকে রহম করলে বাসায় গিয়ে এই শফিউল্লাহ প্রধান সাহেবের যে চিকিৎসা পেয়েছি আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি যা স্প্রে করে দেবো সকলকে জানিয়ে দেবো যে আপনারা যে কোনো বিদেশে যান না, অল্প পয়সা দিয়ে এখানে আপনারা সুস্থ আসেন, সহি সালামত চলে আসবেন, এরকমভাবে তাদের পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো যে আমি নিজে উপকৃত হয়েছি, আমি যে অসুস্থ ছিলাম আল্লাহ সুস্থ করেছেন, যার জন্য আমি এই কথাগুলো তো অবশ্যই আমার ভাই বোনদের আমাদের সকল বলবো যে আপনারা ওখানে সুচিকিৎসা পাবেন এবং অতি সহজেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। আমি একজনকে দেখছি কালকে, কালকে কি পরশু এরকম, তো ওনাকে বললাম যে আঙ্কেল আপনার কি সমস্যা করছে, বাবা আমার রোগের সমস্যা, তো আমার আব্বার যে সমস্যাটা কিন্তু সেই লোকটার ইয়ে আপনার ওয়েটটা কম, আমার আব্বা যেরকম ফ্যাট এরকম না, সে একটু স্লিম বডি, এই জন্য হয়তো আল্লাহ তাক হয়তো তাড়াতাড়ি মাফ করেছে। সে মনে ভর্তিও ছিল না, এটা যত সম্ভব সত্য না যে ভর্তি মনে ছিল না, এক দুই দিন হয়তো ছিল, কিন্তু আমার আব্বা একটু মোটা হওয়ার কারণে, স্বাস্থ্য বেশি হওয়ার কারণে হয়তো 10-11 দিন লাগে গেছে, কিন্তু স্লিম বডির জন্য এটা এক দুই দিন 4-5 দিনের ভিতর তারা সুস্থ হয়ে এখান থেকে একাই বাসায় ফিরে যেতে পারবে, এটা আমার আশা। ইনশাল্লাহ, আমি বিগত 11 দিন হলো ভর্তি হয়েছি, স্যার আমাকে 15 দিনের কোর্স দিয়েছিল যে আপনি কমপক্ষে 15 দিন থাকবেন, তা আমি এর মধ্যে আল্লাহ সুস্থ করে দিল, এই জন্য আমি আপনাদের ইচ্ছা খুবই আনন্দিত, আল্লাহর কাছে দোয়া করছি, ডাক্তার সাহেবের সঙ্গে দোয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে তার হাতে তাইবা দান করে তাদের জন্য আল্লাহর বান্দাদের উপকার হয় ভবিষ্যৎ, এই বলে আমি আমার কথা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।